नमस्कार বন্ধুরা, আমি হচ্ছি সুচরিতা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সূর্যদেবের উপর সমর্পিত। সূর্যদেবকে বলা হয় হিন্দুদের আদি দেবতা। এই বিশ্বের সকল জীবের উৎস হচ্ছেন সূর্য, তাই সূর্যদেব সকলের আরাধ্য। কাশ্যপ ও অদিতির পুত্র সূর্য, আবার কেউ কেউ বলেন তিনি নাকি ইন্দ্রের পুত্র। সাতটি ঘোড়ায় টানা রথে আকাশপথে ঘুরে বেড়ান সূর্যদেব, এই পৃথিবীকে আলোকিত করেন। হাওয়ায় উঠতে থাকে তার সোনার কেশরাশি। তার রথের সাতটি ঘোড়া সাতটি রঙের, এই সাত রং থেকেই রামধনুর জন্ম। শাস্ত্রে সূর্য দেবতাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে, কারণ তিনি একমাত্র দেবতা যাকে মানুষ প্রতিদিন প্রত্যক্ষ করতে পারে, তাই রোজ তাকে পূজা করতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বলে দেব সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়ার সঠিক মন্ত্র, সঠিক পদ্ধতি এবং প্রণাম মন্ত্র। বন্ধুরা, তার সাথে এটাও তোমাদের বলে দেব যে প্রতিদিন যদি আমরা সূর্যদেবকে জল অর্পণ করি তাহলে আমরা আমাদের জীবনে কি কি ফল লাভ করতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তাম্র পাত্র নিয়ে সেই পাত্র জলপূর্ণ করে তারপর সূর্য দেবতাকে জল অর্ঘ্য করতে হয়। তো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিরকম পাত্র আমরা নেব এবং সেই জলটির মধ্যে আমরা কি কি জিনিস মেশাবো। তো বন্ধুরা দেখো, আমার কাছে এরকম একটি তামার পাত্র আছে, তামার একটি ঘটি। এই ঘটিটি দিয়ে আমি সূর্য দেবতাকে জল নিবেদন করি। তো প্রথমে ঘটিটি আমি জলপূর্ণ করে নিচ্ছি। এরপর এই জলটির মধ্যে আমাদের কিছু জিনিস মেশাতে হবে, সেটা আমি তোমাদের একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে অক্ষত বা গোটা আতপ চাল। আমাদের লাগবে একটুখানি গুড়, গুড়ের যদি না থাকে তো বাতাসা নিতে পারো, একটি দুব্বা এবং একটি লাল জবা ফুল। সূর্য দেবতার লাল রং হচ্ছে অত্যন্ত প্রিয়, তো সেই জন্য অবশ্যই সূর্য অর্ঘ্য দেওয়ার সময় লাল জবা ফুল দিয়েই সূর্য দেবকে অর্ঘ্য দেবে। লাল চন্দন লাগবে আমাদের, তো তোমরা চাইলে গুঁড়ো চন্দন দিতে পারো যদি তোমাদের কাছে থাকে, আর আমার কাছে গুঁড়ো চন্দন নেই, সেই জন্য আমি বেটে নিচ্ছি। তো প্রথমে আমি চন্দনটি বেটে নিচ্ছি। যদি তোমাদের কাছে গুঁড়ো চন্দন থাকে তাহলে এক চিমটি গুঁড়ো চন্দন দিয়ে দেবে। তো বন্ধুরা, এই হচ্ছে সামান্য কিছু জিনিস যেটা আমাদের লাগবে সূর্য দেবতার যে জলটা আমরা নিবেদন করব তার সঙ্গে আমরা এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব। তো প্রথমে আমি জলের মধ্যে গুড়ের বাতাসাটা দিয়ে দিলাম, তারপর আমি গোটা আতপ চাল যেটা আছে সেটা দিয়ে দিলাম। এরপর আমি দুব্ব দিয়ে দিচ্ছি, আর এরপর আমি লাল চন্দন সহযোগে লাল ফুলটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে কিছু জিনিস যেগুলো আমাদের লাগবে যে জলটা আমরা অর্পণ করব সেই জলে আমরা এইভাবে বানিয়ে নেব। আমরা আমাদের বুড়ো আঙুলটা চেষ্টা করব যাতে এই পাত্রটিতে স্পর্শ না হয়। আমি তোমাদের আরও একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে আমরা ধরব আর চেষ্টা করব যাতে বুড়ো আঙুলটা স্পর্শ না হয় এবং এইভাবে আমরা জলটা নিবেদন করব। আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারলাম। আর এইভাবে তোমরা সূর্যদেবকে যে জল নিবেদন করবে সেটা ছাদ থেকে করতে পারো, ব্যালকনি থেকে করতে পারো। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আজকে সকালে কিভাবে নিবেদন করেছি। তো বন্ধুরা, আমি স্নান সেরে সকালবেলা ছাদে চলে যাই আর পূর্ব দিকে মুখ করে এই জলটি নিবেদন করি। মন্ত্র আমি নিচে উল্লেখ করে দিচ্ছি। ॐ नमो विभस्वते ब्राह्मणे भास्यते विष्णु तेजसे जगत् सवित्रे शुचये सवित्रे कर्मदायिने इदं अर्घं ॐ नमो सूर्याय नमः। বন্ধুরা, আমরা যে জলটা ফেলবো সেটা যেন কখনোই কারোর পায়ে না লাগে এমন জায়গায় ফেলতে হবে। প্রণাম মন্ত্র আমি উল্লেখ করে দিচ্ছি। বন্ধুরা, আমরা স্নান সেরে প্রথমে সূর্য দেবতাকে এইভাবে জল নিবেদন করব।
সেটা তোমরা বাড়ির ছাদ থেকে করতে পারো, বাড়ির বারান্দা, ব্যালকনি বা বাড়ির উঠোন থেকে করতে পারো। পূর্ব দিকে মুখ করে সূর্যদেবতাকে জল নিবেদন করবে এবং তারপরে বাড়ির যে তুলসী মা আছে তার তুলসী মাকেও তোমরা জল নিবেদন করবে। তারপর পূজা করে নেবে, ফুল দিয়ে দেবে, তুলসী মার আরতি করে নেবে, ধূপ দেখিয়ে নেবে। তারপর পূজা করে নেবে। তো বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা এইভাবে আমরা এই কাজগুলি করব এবং প্রথমে সূর্যদেবতাকে জল নিবেদন করে তারপর মা তুলসীর পূজা করে তারপর আমরা ঘরে নিত্য পুজোটা দেব। বন্ধুরা, যদি তোমরা ঠাকুর ঘরেই সূর্যদেবকে জল অর্ঘ্য করতে চাও তো তারও একটি পদ্ধতি আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য তোমাদের একটা তামার কুশি লাগবে। এই কুশিটা অনেকে এইভাবে ধরেন এবং অনেকে এর উল্টোভাবে ধরেন। আমি দুরকমভাবেই দেখেছি, কিন্তু আমি সেটা তোমাদের বলে দিলাম, কোনোটাতেই অসুবিধা নেই। আর লাগবে একটি তাম্রকুণ্ড, ঠিক আছে? তো প্রথমে আমরা এই কুশিটার মধ্যে কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবো অক্ষত, একটুখানি গুড় বা গুড়ের বাতাসা দেওয়া যেতে পারে, দুব্বা, জল দিয়ে দিচ্ছি। আর লাল চন্দন আমি বেটে নিয়েছিলাম, তো লাল চন্দন সহযোগে এই লাল জবা ফুলটি দিয়ে দিচ্ছি। তো যা যা জিনিস আমরা প্রথমে তামার ঘটিতে দিয়েছিলাম সেই সমস্ত জিনিসগুলো আমরা এই তামার কুশিটার মধ্যে নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এইভাবে আমরা ঠাকুর ঘরে বসেও সূর্যদেবকে জল অর্ঘ্য করতে পারি। তো তার জন্য লাগবে আমাদের একটি তাম্রকুণ্ড, যেটা আমি বললাম। তো দেখো বন্ধুরা, তো এইভাবে আমরা জলটা দিয়ে দিচ্ছি এবং অর্ঘ্য মন্ত্রটা আমরা বলে নেব আর জল নিবেদন করে দেব, মনে মনে সূর্যদেবকে স্মরণ করব। এটা তখনই করবে যখন তোমাদের বাইরে জলটা দেওয়ার কোনো অসুবিধা থাকে বা সম্ভব নয়, সেক্ষেত্রে তোমরা এইভাবে দিতে পারো। আর তারপর আমরা প্রণাম করে নেব। বন্ধুরা, এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এরপরে আমি আমার নিত্য পুজো দিয়েছি। তো আমার গোপাল সোনা, আমার রাধাকৃষ্ণ সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার নিত্যদিনের পুজোর এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি আমার ঠাকুরঘর সাজিয়েছি। আজই বৃহস্পতিবার বলে আমি ঘর স্থাপন করে পুজো করেছি। তো বন্ধুরা, এইভাবে তোমরা প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবে, মা তুলসীকে জল দেবে, তারপর ঘরে নিত্য পুজো করে নেবে। সূর্যদেবকে জল দিলে অনেক ফল আমরা জীবনে পাবো, সেই সমস্ত কিছু আমি তোমাদের বলে দিচ্ছি। সূর্যের শুভ প্রভাব যেমন উন্নতি এবং সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, ঠিক তেমনই অশুভ প্রভাব অশুভভাবে প্রতিফলিত হয়। রবি তেজ দাতা ও তেজময়। রবির শুভ প্রভাব আত্মবিশ্বাস ও উদ্দীপনা বৃদ্ধি করে। তেজময় সূর্যদেব বাইরে এত তেজি হলেও অন্তরে কোমল, তাই রোজ নিষ্ঠাভাবে সামান্য প্রণামেই মেলে সূর্যদেবের কৃপা। রোজ নিষ্ঠার সঙ্গে সূর্য প্রণাম করলে রোগ ও দারিদ্র হনন হয়। অবিচল উপাসনা বাধা ও বিঘ্ন নাশ করে আকাঙ্ক্ষা পূর্ণ করেন। সূর্যদেবের প্রিয় রং হচ্ছে লাল, তাই লাল জবা ফুলেই তুষ্ট সূর্যদেব। প্রিয় ধাতু তামা, তাই রোজ তামার পাত্রে জল ও লাল জবা ফুল সহযোগে ব্রহ্ম মুহূর্তে অথবা সূর্যোদয়ের মুহূর্তে সূর্য প্রণামে তার বিশেষ কৃপা লাভ করা যায়। প্রত্যেকেই সূর্য প্রণাম করতে পারেন, শুভ ফল পাবেন। সূর্য প্রণামের যে মন্ত্র সেটি অবশ্যই নির্ভুলভাবে উচ্চারণ করতে হবে, তাহলে অবশ্যই সুফল পাওয়া যাবে। ধন বৈভব যশের কামনা থাকলে রবিবারের দিন প্রত্যক্ষ দেবতা সূর্যের সাধনা করা উচিত। এদিন বিধি অনুযায়ী পুজো উপোস করলে সমস্ত বাধা দূর হয় এবং সরকারি চাকরি ও ব্যবসায় সফলতা আসে। রবিবার স্নান করে সূর্যকে জলের অর্ঘ্য দেয়া অবশ্যই উচিত, কিন্তু শুধু রবিবারই নয়, প্রতিদিনই সূর্য অর্ঘ্য দেয়া উচিত। ধর্মীয় ধ্যান ধারণা অনুযায়ী নিয়মিত জলের অর্ঘ্য দিলে সূর্যদেব খুশি হন। সূর্যদেবকে প্রসন্ন করার জন্য রবিবার অতি অবশ্যই গুড় দান করা উচিত। তাছাড়া ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে পারে।
রবিবারে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তার উষ্ট দেবতা হচ্ছেন সূর্যদেব। তো অবশ্যই সূর্যদেবের বিশেষ কৃপা সেই ব্যক্তির ওপর অবশ্যই থাকে যিনি রবিবারে জন্মগ্রহণ করেছেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টস করে জানিও যে কেমন লাগলো, আর এরকমই ভিডিও আরও বেশি করে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশনস পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।